প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যায় 4 অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর ক্লাসে আমরা 3টি টপিকস নিয়ে হাজির হলাম বা আলোচনা করব। আমাদের টপিকসগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে বডি ট্যাগের অ্যাট্রিবিউট, 2 নম্বর হচ্ছে যে ওয়েব পেজের অলঙ্কার মার্কিও ট্যাগ এবং ডেফিনেশন লিস্ট। স্যার, এখানে আমরা এখন তাহলে 1 নম্বর উদ্দীপকটা পড়ব, সরি 1 নম্বর বডি ট্যাগের অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা পড়ব, সেজন্য আমরা এখন পাঠ্যবইতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা পাঠ্যবইয়ের 302 নম্বর পেজে চলে যাই। 302 নম্বর পেজে দেখো বডি ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ। বডি ট্যাগের সাথে মোট 6টি অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েব পেজকে আকর্ষণীয় করে তোলা হয়। এগুলো হলো 1 নম্বর বিজি কালার, 2 নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, 3 নম্বর টেক্সট, 4 নম্বর লিঙ্ক, 5 নম্বর ভিলিঙ্ক, 6 নম্বর এ লিঙ্ক। এখানে আমরা 3টা অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করব। একটি হচ্ছে বিজি কালার, 2 নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, 3 নম্বর হচ্ছে যে টেক্সট। বিজি কালার মানে এটা আমরা বিজি কালার সম্পর্কে একটু ট্যাবল ট্যাগে পড়েছিলাম আমরা। বিজি কালার, বিজি মিন্স ব্যাকগ্রাউন্ড কালার মানে রং, ব্যাকগ্রাউন্ড কালার। এখন বিজি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করে ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করা যায়। ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করার ক্ষেত্রে HTML কোড হচ্ছে বডি স্পেস বিজি কালার অ্যাট্রিবিউট ইকুয়াল টু সমান চিহ্নর পর এখানে গ্রিন লিখেছে। আপনি যে কোনো কালারের কোড লিখতে, যে কোনো কালারের নাম বা হেক্সাডেসিমাল কোড আপনি লিখতে পারেন। এখন তাহলে স্যার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি একটু। আমাদের এই যে স্যার ট্যাবলের আউটপুটটি, যেটা আমরা বিগত ক্লাস সমূহের মধ্যে একটা ক্লাসে করেছিলাম ট্যাবল ট্যাগে, এটি হচ্ছে আমাদের আউটপুট। তাহলে স্যার এটা একটা ট্যাবল, এটা ব্যাকগ্রাউন্ড কালার কি? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যতগুলো HTML কোড করেছি, ওয়েব পেজে ডিজাইন করেছি, সবগুলো আউটপুটটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল এরকম। তাহলে এটার জন্য আমার কোড হচ্ছে দেখো বডি, বডি ট্যাগ দিয়েছে ব্যাকগ্রাউন্ড। তাহলে বডি এখন এখানের মধ্যে আমার অ্যাট্রিবিউট কালার আনতে হলে, দ্যাট মিন্স হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে হলে আমার বিজি কালার অ্যাট্রিবিউটটি নিয়ে আসতে হবে। স্যারেরা দেখেন, শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটু দেখেন আপনারা, এখানে বডি স্পেস বিজি কালার ইকুয়াল টু রেড লিখেছে বডি কালারের মধ্যে, বডির মধ্যে, বডি ট্যাগের মধ্যে। তাহলে আমি দেখি আমার ব্যাকগ্রাউন্ড কাউন্টার কালারটা কী হয়েছে, রেড কালার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন এখানে আমি, তাহলে আমরা বুঝতে পেরেছি আমরা এখানে বিজি কালার রেডের রেড। তারপর এটা যদি স্যার আমি এখন যদি স্যার মনে করেন হেক্সাডেসিমাল কোড দিয়েও লিখতে পারি, তাহলে হেক্সাডেসিমাল কোড দিয়ে যদি লিখি 00, সরি হেক্সাডেসিমাল কোড FRGB, রেড গ্রিন ব্লু, তাহলে FF00 আমার 00 আমার এটা হবে। হ্যাঁ, প্রথম আর আর এর জন্য FF, তারপরে গ্রিন 00, তারপরে ব্লু 00। তাহলে এটার আউটপুটটা কী হবে স্যার আমরা একটু দেখি। দেখেন স্যার, একই আউটপুট। তাহলে এখানের মধ্যে বিজি কালারের মধ্যে আমরা নামও লিখতে পারি, আমরা হেক্সাডেসিমাল কোডও লিখতে পারি। হ্যাঁ, তারপর এখন যদি স্যার আমি ধরি, এখন যদি স্যার আমি এখানে যদি স্যার ব্লু লিখি, তাহলে কীভাবে হবে দেখেন। ব্লু আমি নাম লিখে লিখেছি ব্লু, তাহলে এটা কী হয়েছে, আমার ব্লু কালার হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি স্যার আমি গ্রিন লিখি, দেখেন গ্রিন লিখি, তাহলে কী হয়ে গেছে, আমার এটা গ্রিন হয়ে গেছে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা তারপর উদ্দীপকে চলে, তারপর তারপর অ্যাট্রিবিউটে চলে যাব। তারপর অ্যাট্রিবিউট হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউটটি ব্যবহার করে ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ডটা ইমেজ ব্যবহার করা হয়। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আমি কালার ব্যবহার না করে আমি কি ব্যবহার করব, যে আমি ইমেজ ব্যবহার করব, মানে ছবি ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহারের
ব্যবহারে এইচটিএমএল কোড হচ্ছে বডি স্পেস ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট, ব্যাকগ্রাউন্ড দিতে হবে সমান চিহ্নর পর ইনভার্টেড কমার মধ্যে তোমার ছবির এক্সটেনশন ফাইলটা লিখতে হবে। এক্সটেনশন ফাইল যুক্ত যে যে নামে আমি সেভ করেছি ছবিটা সেই নামে আমার লিখতে, সেই নামটা আমার লিখতে হবে। হ্যাঁ, আমরা এখানে ওয়াটারমার্ক ডট জেপিজি লিখেছে, আমরা যে নাম লিখেছি সেটা কি করব, আমরা সেভ করব। হ্যাঁ, তাহলে স্যার এখন দেখেন স্যার, আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাই। স্যার এখানে দেখেন, এখানে কি এখানে লেখাগুলো, কিছু লেখা যে আমার রেড কালার আছে, কিছু গ্রিন কালার আছে, এবং পুরা ব্যাকগ্রাউন্ডে কি ব্যবহার হয়েছে, ছবি ব্যবহার হয়েছে, সেই জন্য আমি কি লিখেছি, সেই জন্য আমার ট্যাগটি কী হবে, ধরি এটি আমার ict.jpg নামে আমার কি করা আছে, এই ছবিতে সেভ করা আছে। হ্যাঁ, তাহলে স্যার আমার কি হবে, আমার কোডটা কি হবে স্যার একটু দেখেন। স্যার এরা দেখেন, এটি স্যার আমরা এটি লিখলাম, এটা আমি আইসিটি স্পেস ব্যাকগ্রাউন্ড সমান চিহ্ন আমার ict.jpg, এটা আমি এভাবে লিখলাম কারণ হচ্ছে যে আমরা যখন খাতা বা প্র্যাকটিক্যালে খাতা বা সিস্টেমে করবো এইভাবে লিখতে হবে, কিন্তু মোবাইল আমি মোবাইলে দেখেছি মোবাইলের পুরো পাত নামটা লিখতে হবে। তো বডি ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু ict.jpg, এটার জন্য আমার ব্যাকগ্রাউন্ডে আইসিটির ছবিটা এসেছিল। আর এখানে ফন্ট কালার ইকুয়াল টু রেড, বাংলাদেশ ইজ এ ডার্লিং চাইল্ড অফ নেচার, বেরিয়াস গিফট পর্যন্ত এটি কি, এটি রেড কালার। তারপরে হচ্ছে যে সিজন ইজ ওয়ান অফ দেম, এটি হচ্ছে যে কি কালার, এটা হেক্সাডেসিমাল কোড দিয়ে লিখেছি, রেড গ্রিন ব্লু, এটা গ্রিন কালারে শো করেছে, সেই জন্য ওটা কি ছিল, সবুজ কালার ছিল। হ্যাঁ, গ্রিন কালার ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আউটপুটটা আবার দেখি, দেখেন স্যার শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা ব্যাকগ্রাউন্ড কালারের ছবিটা। তারপর দেন যে লেখাটা ছিল আমার আমার এই বেরিয়াস গিট পর্যন্ত লেখাটা কি ছিল, রেড কালার। আর হচ্ছে সিজন ইজ ওয়ান অফ দ্যাম, সেটা কি ছিল, সেটা হচ্ছে গ্রিন কালার। তাহলে আমার এখানে আউটপুটটা কি দাঁড়াচ্ছে দেখো, এখানে রেড কালার লেখাগুলো এবং গ্রিন কালার, এবং এটি কি ব্যাকগ্রাউন্ড কালার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন পরবর্তী আমরা পরবর্তী আমাদের পরবর্তী অ্যাট্রিবিউট হচ্ছে টেক্সট অ্যাট্রিবিউট, ব্যবহার করে ওয়েব পেজে সকল টেক্সটের রং নির্ধারণ করা হয়। ওয়েব পেজে সকল টেক্সটের রং নির্ধারণ করার পদ্ধতি হলো বডি স্পেস টেক্সট ইকুয়াল টু ব্লু, অর্থাৎ আমি যে নামটা দিই, হুম, টেক্সটের কালার চেঞ্জ করার জন্য, অর্থাৎ বডিতে সমস্ত লেখাগুলো আমার কি থাকবে, আমি পার্টিকুলার একটা কালার থাকবে। এখানে দেখো বডিতে সমস্ত লেখাগুলো আমার কিন্তু এই ছবির ব্যাকগ্রাউন্ডটা বাদে, এই লেখাগুলো কি, কোনো লেখা রেড কালার, কোনো লেখা গ্রিন কালার আছে, কিন্তু আমি চাচ্ছি যে সবগুলো পার্টিকুলার একটা কালারে নিয়ে আসার জন্য, তখন আমাকে কি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, টেক্সট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে বডি ট্যাগের মধ্যে। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি স্যার। স্যার দেখেন লেখাটা বাংলাদেশ ইজ এ ডার্লিং চাইল্ড অফ নেচার, নেচার হ্যাজ ডেকোরেটেড হার চাইল্ড উইথ ভেরিয়াস গিফটস, সিজন ইজ ওয়ান অফ দ্যাম। এই লেখাটা আমি সমস্ত লেখাগুলো আমি পিঙ্ক কালার করার জন্য আমাকে কি করতে হবে, বডি টেক্সট ইকুয়াল টু পিঙ্ক, অর্থাৎ টেক্সট বডির মধ্যে যে সমস্ত টেক্সটগুলো থাকে সবগুলো কালার পার্টিকুলার একটা কালার করার জন্য বডি ট্যাগের মধ্যে আমাকে কি টেক্সট অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। তাহলে আউটপুটটা কী দাঁড়ায় স্যার একটু দেখেন, দেখেন স্যার সবগুলো পিঙ্ক কালারে, সব টেক্সটগুলো পিঙ্ক কালার ধারণ করেছে। এখন যদি স্যার আমি পিঙ্কের পরিবর্তে ধরি স্যার আমি দিলাম, এখন যদি স্যার আমি যদি দিই গ্রিন কালার চাচ্ছি, তাহলে গ্রিন কালার চাইতে হলে আমাকে লিখতে হবে GRN গ্রিন। তাহলে আমি গ্রিন লিখেছি, গ্রিন লেখার পর আমাকে যদি দেখেন স্যার সবগুলো কি হয়েছে গ্রিন কালার, আমি আবার দেখাচ্ছি, এখানে টেক্সট ইকুয়াল টু গ্রিন লিখেছি, এখানে এটা কি আসছে সবগুলো গ্রিন কালার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তাহলে বডি ট্যাগের মধ্যে আমরা তিনটে অ্যাট্রিবিউট, বিজি কালার, ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট নিয়ে আমরা কি বললাম। এখন আমাদের আশা করি তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। এখন আমাদের পরবর্তী যে টপিকস
যে টপিকস আমরা সেটিতে চলে যাব সেটি হচ্ছে দুই নম্বর টপিক ওয়েব পেজের অলঙ্কার মার্কীয়। ওয়েব পেজের অলঙ্কার মার্কীয় এটির জন্য আমাদের আমাদের বইতে আমরা পাঠ্য বইতে চলে যাই মার্কীয় ট্যাগের জন্য। এটা আমরা 316 নম্বর পেজে চলে যাই, 316 নম্বর পেজ, 316 নম্বর পেজে চলে যাই আমরা। 316 নম্বর পেজে এখানে দেখো ওয়েব পেজে অলঙ্কার মার্কীয়। ওয়েব পেজে টেক্সট বা ইমেজকে বিভিন্ন ধরনের স্ক্রলিং করানোর জন্য মার্কীয় ট্যাগটি ব্যবহৃত হয়। এর ফলে পেজটি অ্যানিমেটেড পরিবেশ সৃষ্টি হয়। তারপর লাইনটা দেখো, এগুলো একটু তোমরা কাইন্ডলি একটু দাগিয়ে নিবে। হোম পেজটির সৌন্দর্য বৃদ্ধির জন্য HTML এর মার্কীয় এলিমেন্ট ব্যবহার করা হয়। এবং সংবাদপত্রের বিভিন্ন সংবাদপত্রের ওয়েব পেজে বিভিন্ন খবরাখবর প্রদর্শনের বিভিন্ন খবরাখবর প্রদর্শনের জন্য এটি কী হয় মার্কীয়টি একটি ব্যবহার হয়। এখন দেখেন স্যার, আমরা একটু প্র্যাকটিক্যালি চলে যাই। স্যার নর্মালি এই লেখাটা দেখেন, এখানে একটি টেক্সট আছে ওয়েলকাম টু চন্ডলা মডেল কলেজ, তারপর একটা ছবি আছে, পিকচার আছে, ইমেজ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন এই লেখাটি, ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ লেখাটি আমার কী হচ্ছে স্ট্যাটিক হয়ে আছে, কিন্তু আমি চাচ্ছি সেটা স্ক্রলিং করার জন্য, হ্যাঁ, এটা মার্কিও করার জন্য। তখন এখন আমাকে কী করতে হবে, এটার জন্য আমাকে মার্কিও ট্যাগ ব্যবহার করতে হবে। এখন এটার জন্য আমি কোড কী দেখি স্যার, এটা যেহেতু নীল কালার আছে, এখন দেখেন স্যার, এটি বডি পি, ফন্ট কালার ব্লু, ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ, ফন্ট ট্যাগ ক্লোজ করলাম এটি দেখার জন্য, হ্যাঁ, অর্থাৎ ব্লু কালার দেখার জন্য। এখন আমি যদি স্যার এখানে মার্কীয় ট্যাগ ব্যবহার করি তাহলে স্যার আমার কীরকম হবে, স্যার আমরা একটু দেখি। আমরা এখানে দেখি একটু, হ্যাঁ দেখি একটু, মার্কীয় ট্যাগ ব্যবহার করছি, MARQUE মার্কীয়, এবং এখানে মার্কীয় ট্যাগকে আমি ক্লোজ করছি। তাহলে স্যার আমার আউটপুট কী দাঁড়ায় দেখেন, এখানে দেখেন স্যার সেটা স্ক্রলিং করছে। আশা করি সংবাদপত্রে এইভাবে খবরগুলো স্ক্রলিং করে আপনারা বুঝতে পেরেছেন। এটি আমি যদি কালারটা যদি চেঞ্জ করে দিই, এখানে আমি যদি চাই রেড কালার, তাহলে এটা কীভাবে হয় একটু দেখেন। দেখেছেন সেটা হচ্ছে রেড কালার শো করছে এটা। আর যদি স্যার আমি এখানে যদি স্যার কালারটা, ফন্ট কালারটা যদি তুলে দিই, তাহলে নর্মালি মার্কীয় যদি করি, নর্মালি মার্কীয় আমি কালার চেঞ্জ করব না, আমি তাহলে স্যার কলেজ ওয়েলকাম টু, তাহলে আমি নর্মালি মার্কীয় ট্যাগ দিচ্ছি, ফন্ট কালারটা তুলে দিয়েছি, তাহলে এটা কি নর্মালি এটা দেখেন, এটা নর্মাল যে কালার ব্ল্যাক জাতীয় সেটা কি করছে শো করছে, এটা হচ্ছে নর্মালি মার্কীয়, কালার চেঞ্জ করিনি আমি। আচ্ছা করে তোমরা বুঝতে পেরেছ। এখন এখানে স্যার মার্কীয় ট্যাগে কিছু অ্যাট্রিবিউট আছে, সেটা 316 নম্বর পেজে বিহেভিয়ার, ডাইরেকশন, বিজি কালার, অ্যালাইন, হাইট, উইথ, লুপ, স্ক্রল ডিলে, তারপর স্ক্রল অ্যামাউন্ট, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিবে। আর 318 নম্বর পেজে দেখো, এখানেও কিছু উদাহরণ ডাইরেকশন অ্যাট্রিবিউটের ব্যবহার করে, HTML প্রোগ্রাম, বিহেভিয়ার অ্যাট্রিবিউট, ভ্যালু অ্যাট্রিবিউটের ভ্যালু অল্টারনেট ব্যবহার করে, তারপর HTML প্রোগ্রাম, তারপর লুপ অ্যাট্রিবিউটের ব্যবহার, এগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। 318 নম্বর পেজ। এখন আমরা একটা উদ্দীপকে চলে যাই। আমি এখানে উদ্দীপকটা একটু দেখাচ্ছি তোমাদেরকে, মার্কীয় ট্যাগ ব্যবহার করে, শুধুমাত্র HTML ব্যবহার করে এক্স কলেজে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। সাইটটির হোম পেজে ict.jpg নামের 200x300px আকারের একটি ছবি আছে। ছবিটির উপরে ওয়েলকাম টু এক্স কলেজ লেখাটি রং ধারণ করে স্ক্রলিং করছে। তাহলে স্যার একটু বোঝার এখানে জিনিস আছে,
বোঝার ব্যাপার আছে। সে প্রথমে যে আমার এখানে লিখে প্রথমে ছবিটার কথা লিখলেও এখানে কিন্তু ছবির উপরে ওয়েলকাম টু এক্স কলেজ লেখাটি লাল রং ধারণ করে স্ক্রলিং করছে সেটা আছে। তাহলে ওয়েলকামটা প্রথমে থাকবে ওয়েলকাম টু এক্স কলেজ, যেটি লাল রং ধারণ করে স্ক্রলিং করবে, তারপরে এই ছবিটি থাকবে। তাহলে এটার জন্য স্যার আমরা ট্যাগে চলে যাই। তাহলে দেখেন এইচটিএমএল বডি পি ট্যাগ, প্রথমে মার্কিও, মার্কিও কেন, এটি কি করছে, এই লাইনটি ওয়েলকাম টু এক্স কলেজ লেখাটি লাল রং ধারণ করে স্ক্রলিং করছে, সেই জন্য স্যার এটা কি মার্কিও। তারপরে ফন্ট কালার ইকুয়াল টু রেড, এই যেহেতু এটা লাল রং শো করছে, ওয়েলকাম টু এক্স কলেজ ফন্ট ক্লোজ তো মার্কিও, এই লেখাটি মার্কিও করছে সেই জন্য। তা পিটে ক্লোজ, তারপর যে ছবিটি আমাকে দিতে হবে এড করতে হবে, এটির নামটি ছিল ict.jpg এবং সেটির উইথ এবং হাইট অ্যাট্রিবিউট কত ছিল 200 এবং 300 px। তাহলে ইমেজ src পিটেক শুরু, তারপর স্যার ইমেজ src ইকুয়াল টু ict.jpg উইথ 200 px, হাইট 300 px। তারপর পিটেক ক্লোজ, তারপর বডি ক্লোজ, তারপর স্টেম ক্লোজ। তারপর এখন দেখি স্যার, এখন হচ্ছে যে স্যার আগে উদ্দীপকগুলোতে অর্থাৎ ইমেজে এখানে পিএক্স লিখিনি, কারণ পিএক্স সেটা উদ্দীপকে ছিল না, উদ্দীপকে না থাকলে তুমি না লিখতে পারো, হ্যাঁ কোনো অসুবিধা নাই স্যার। এখন তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি একটু এটা আউটপুটটা কীভাবে শো করে। স্যার আমরা দেখি এখানে যে লাল রঙে শো করবে বলছে ওয়েলকাম টু এক্স কলেজ, সেটা লাল রঙে শো করছে, আর এই ছবিটা আমার 200 × 300 px, 200 px × 300 px এর মধ্যে আছে ছবিটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী অ্যাট্রিবিউটে চলে যাব। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে ডেফিনিশন লিস্ট, এটা হচ্ছে লিস্ট আইটেমের, যদিও লিস্ট আইটেম তিন প্রকার আমরা পড়েছিলাম। আমরা একটু স্যার বইতে চলে যাই, পাঠ্য বইতে চলে যাই, 319 নম্বর পেজে, 319 নম্বর পেজে আমরা এখানে দেখি এস্টিমের লিস্ট। এস্টিমের লিস্টকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, বুলেটেড বা আনঅর্ডার লিস্ট, নাম্বার বা অর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট। এখন স্যার আমরা বুলেটেড এবং নাম্বার লিস্টটা পড়েছি, এখন ডেফিনেশন লিস্টটা আনফর্চুনেটলি স্কেপ হয়ে গেছে, এখন ডেফিনেশন লিস্টটা আমরা একটু পড়ে নিব, সেটার জন্য আমরা 321 নম্বর পেজে চলে যাব। আমরা চলে যাই ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট হচ্ছে এইচটিএমএল এ ব্যবহৃত একটি বিশেষ ধরনের লিস্ট যা গ্লোসারি লিস্ট নামে পরিচিত। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দাগিয়ে নেবে। তারপরে এই লিস্ট অন্যান্য লিস্ট থেকে ভিন্ন, ডেফিনেশন লিস্ট কোনো একক আইটেমের তালিকা নয়, এর ফর্মেট একটি ডিকশনারির মতো, এই লাইনটাও দাগিয়ে নেবে, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে এই লিস্ট আইটেমে কোন লিস্ট আইটেমে যখন বর্ণনার প্রয়োজন হয় তখন এটি ফর্মেট খুবই কার্যকরী। ডেফিনেশন লিস্ট দুভাগে বিভক্ত, টার্ম বা আইটেম বিষয়কে বুঝায় এবং টার্মের বর্ণনা, এটাও এমসিকিউর জন্য তোমরা দাগিয়ে নিবে। এখন স্যার আমরা চলে যাই 322 নম্বর পেজে। 322 নম্বর পেজে পরবর্তী পেজ, ডেফিনেশন লিস্ট শুরু হয় ডিএল ট্যাগ দিয়ে, প্রতিটি আইটেম শুরু হয় ডিটি ট্যাগ দিয়ে, অর্থাৎ ডেফিনেশন টার্ম দিয়ে, আর প্রতিটি বর্ণনা শুরু হয় ডিডি ট্যাগ, ডেফিনেশন ডেসক্রিপশন। ডিডি ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ, লাইন ব্রেক, ইমেজ, লিঙ্ক ইত্যাদি সময় বসানো যায়, তোমরা এগুলো একটু দেখিয়ে ফেলবে। আর এ বইতে আছে এখানে উল্লেখ যে ডিডি ডিটি উভয় এমটি ট্যাগ, এদের জন্য কোনো ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না। তারপরে এটি এই লাইনটা তো তোমরা প্রথমেই ছিল। তারপর স্যার একটা উদাহরণ দিয়েছে, দেখো ডেফিনেশন লিস্ট লিখা আছে রাইস মেড ফ্রম পেডি, টি ব্ল্যাক নট ড্রিং, মিল্ক হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, সুগার ডেফিনেশন দেওয়া আছে, সল্ট ডেফিনেশন দেওয়া আছে, তারপর পটেটো ডেফিনেশন দেওয়া আছে। তাহলে স্যার এটার জন্য দেখেন এইচটিএমএল বডি, তারপরে এটা হেডিংয়ের জন্য H4, তারপর ডেফিনেশন লিস্ট H4, তারপরে কি এটা হচ্ছে ডেফিনেশন, এটা কি ডেফিনেশন লিস্ট শুরু হয় ডিএল ট্যাগ দিয়ে, তাহলে ডেফিনেশন লিস্ট শুরু হচ্ছে কি ট্যাগ দিয়ে, ডিএল রাইস। তারপরে ডেফিনেশন আইটেম শুরু হয় ডিটি ট্যাগ দিয়ে, তাহলে এটা কি ডেফিনেশন আইটেম, হ্যাঁ ডেফিনেশন আইটেম শুরু হয় ডিটি ট্যাগ দিয়ে, তারপরে আমার স্যার ডিটি রাইস। আর হচ্ছে যে আর ডিডি ট্যাগ
দিয়ে ডেসক্রিপশনটা শুরু। তাহলে এটা ডেসক্রিপশন কে মেড ফ্রম পেডি। স্যার আমি আবার বলছি, এটা হচ্ছে ডেফিনেশন লিস্টের জন্য, প্রথমে ডিএল ট্যাগ, তারপর ডেফিনেশন টার্মের জন্য। আমার এটা হচ্ছে যে ডেফিনেশন টার্ম আইটেম শুরু হয় ডিটি, এটা আইটেম রাইস, ডিটি রাইস, তারপর ডিডি মেড ফ্রম পেডি। হ্যাঁ, তারপর এটা হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে প্রতিটি টি টি ডিটি, তারপরে ডিটি লিখে তারপর টি লিখেছে, তারপর ডিডি, এটা বর্ণনা, এভাবে প্রতিটা প্রতিটা ট্যাগ লিখেছে। আশা করি তোমরা বুঝতে পারবে, বুঝতে পেরেছো, এটা দেখে নাও। তো এখন আমরা চলে যাব বইয়ের পেছনে এমসিকিউর জন্য। ও আচ্ছা, তারপর এখানে দেখো এই ডিএল ট্যাগ ক্লোজ করেছে, তারপর বডি, তারপর এসটিএমএল। এখন আমরা চলে যাই এমসিকিউ পার্টে। বন্ধুরা, আমরা এমসিকিউর জন্য 374 নম্বর পেজে গেলাম। এখানে 120 নম্বর এমসিকিউটা লাগিয়ে নিবে। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ব্যবহৃত নিচের কোনটি, নিচে ব্যবহার হয় নিচের কোনটি, এটি এটা বইয়ের পিছনে এমসিকিউ থেকে তোমরা নিজেরা করে দাগিয়ে নেবে। তারপর হচ্ছে বন্ধুরা, আমরা চলে যাই 375 নম্বর পেজে। 375 নম্বর পেজে আমরা দেখি 136 এবং 137। হ্যাঁ, ডেফিনেশন লিস্ট শুরু হয় কোনটি দিয়ে, ডেফিনেশন লিস্টের প্রতিটি টার্মে বর্ণনা শুরু হয় কোনটি দিয়ে। তারপর আমরা চলে যাব 376 নম্বর পেজের 139 নম্বর এবং 140 নম্বর, ঠিক আছে। তারপর আমরা চলে যাব স্যার 141 এবং 142 নম্বর, 142 নম্বরে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে পরবর্তী টপিকস নিয়ে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই লেকচার শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।